সম্পাদক ইনসাফ যাত্রা যত এগোচ্ছে তত ইনসাফ যাত্রা উৎসবের রূপ নিচ্ছে এবং প্রতিটা দিন মানুষের উৎসাহ মানুষের আমাদের ইনসাফ যাত্রায় পা মেলানো ব্রিগেডের দিকে এক পা করে এগিয়ে চলা এবং মানুষের সমর্থন মানুষের আশীর্বাদ এবং মানুষের ভালোবাসা এবং তার সাথে আমাদের সহকর্মী সহযোদ্ধা আমাদের কমরেড আমাদের সমবয়সী আমাদের যুব ছাত্র বন্ধুদের তাদের সাহস তাদের জেদ তাদের দীপ্ত পায়ে চলা আমাদেরকে প্রতিদিন উৎসাহিত করছে এবং আমাদের জেদকে বাড়াচ্ছে ইনসাফ যাত্রা শুধু উৎসবের মেজাজ নয় ইনসাফের যাত্রা প্রতিদিন এই শাসকের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে মানুষের রাগ আর ক্ষোভকে আরো বাড়াচ্ছে আর এই বৃষ্টি এই অকাল বৃষ্টি এই অকাল সাইক্লোন এই রাগ আর এই ক্ষোভকে আরো চোখে আঙুল দিয়ে আমাদেরকে দেখাচ্ছে এবছর বৃষ্টি হয়নি যখন ধান রোয়ার সময় ছিল এবছর বৃষ্টি হয়নি যখন চাষের সময় ছিল এবছরে খুব কম চাষ হলো যখন এবারে ধান কাটবে তখন আবার বৃষ্টি হলো এই অকাল বৃষ্টিতে ক্ষেতের ধান ক্ষেতে রইল আর তৎকালীন সরকার হাসি মুখের ছবি দিয়ে শস্য বিমার ছবি দিচ্ছে আর চাষিদেরকে তারা মারছে আমরা ইনসাফ যাত্রার মঞ্চ থেকে আজকে এখান থেকে আমরা দাবি জানাচ্ছি এবং আমরা হুঁশিয়ারি দিতে চাইছি সরকারকে যে এই বছর যে সমস্ত কৃষকদের ফসল তার ধান তার গম তার আলু যেভাবে ক্ষতিগ্রস্ত হলো এই সরকারকে ক্ষতিপূরণ দিতে হবে আর সব শস্য বিমার পাই টু পাই হিসাব দিতে হবে এই সরকারকে আমরা বলতে চাই যে এই বৃষ্টি এক্সরে রিপোর্টের মতন গোটা রাজ্যে তৃণমূলের কাটমানি দুর্নীতি আর এদের টাকা চুরিকে আরো চোখের সামনে দিয়ে দিল বর্ষার সময় বৃষ্টি হলে এক ব্যাপার শীতের সময় বৃষ্টি হলে তার সব থেকে ভয়ঙ্কর আর শীতের সময় যখন বৃষ্টি হচ্ছে তখন যাদের বাড়ি নেই যাদের বাড়ি আবার যোজনার খাতে হবার কথা ছিল সেই বাড়িগুলো যখন তৃণমূল নিজেদের পকেটে ভরেছে তো গরিব মানুষের মনের মধ্যে এই তৃণমূলের প্রতি এই বিজেপির প্রতি এই ঘৃণা এই রাগ এই বিদ্বেষ এই আস্থাহীনতা আরো বেড়েছে আর এই ঘৃণাকে এই রাগকে এই ক্ষোভের আগুনকে নিয়ে আমরা ব্রিগেডের মাঠে যাব তাই আপনাদের কাছে আমাদের আবেদন কাজের দাবিতে চাষের দাবিতে শিল্পের দাবিতে পেটে ভাতের দাবিতে মাথা উঁচু করে বেঁচে থাকার দাবিতে আসুন 7ই জানুয়ারি ব্রিগেডের মাঠে আপনাদের সবার সাথে দেখা হবে ইনকালাম জিন্দাবাদ ডিওয়াইএফআই জিন্দাবাদ।